কিয়ামতের ময়দানে হঠাৎ করে একটা সাউন্ড অ্যানাউন্স হবে, যারা ধৈর্যশীল সবরকারী ওরা বেহেস্তের দিকে রওনা হবে, যারা ধৈর্যশীল ওরা বেহেস্তের দিকে রওনা হবে, ফেরেশতারা আটকাবে, যাও কই তোমাদের বিচারিত শুরু হয় এটাই। বলে কেন অ্যানাউন্সমেন্ট শুনে নাই? আমরা ছিলাম পৃথিবীতে ধৈর্যশীল, আমাদের আবার বিচার কিসের? আহারে, কারো কোনো ধৈর্য নেই, সবাই অধৈর্য, খালি রাগারাগি, গালিগালাজ, অস্থিরতা। হোয়াট ইজ দিস? আমি ইউরোপে পর্যন্ত দেখেছি, আমেরিকাতে দেখেছি, গাড়ি হঠাৎ করে সামনে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, গাড়ি থেমে গেছে, গাড়ি থেকে নেমে বাচ্চাটাকে রাস্তা পার করছে। এমনকি আমি দেখেছি সিদ্ধশ্রী থাকে বিকাশ স্কুলে একটা মহিলা নামতেছে, পিছনে একটা গাড়ি, মানে গাড়িটা জাস্ট থেমে নামছে, সাইড করার জায়গা নেই গাড়িটার, পিছন থেকে তার কি ধৈর্য থাকাটা পায় দুই একটা মিনিট। কি সভ্যতা! আর প্রত্যেকটা শিক্ষিত মানুষ আচ্ছা, আমি রেগে যাচ্ছি না তো, আমি রাগ করতে ট্রেনিং করি, আমার রাগ করলে তো চলবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আপনি কিছু বুঝতে পারছেন? আপনি কি অ্যালান মাস্কের নাম শুনেছেন, যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, পৃথিবীর মধ্যে এখন অন্যতম সেরা ধনী বিলিয়নার অ্যালান মাস্ক, তিনি বলেন ধৈর্য এমন একটা শক্তি, এমন একটা ক্ষমতা যেটা এখনো আমি শিখে চলেছি। আল্লাহ বলেন ধৈর্যশীলদের জন্য রয়েছে অগণিত পুরস্কার। কারোর মধ্যে কোনো ধৈর্য নেই। আর ব্যবহার সবচেয়ে খারাপ। আমি একটা ঘটনা বলি, আমি রিক্সা চালককে যতবার আজ পর্যন্ত গত 10-15 বছরে যতবার থ্যাংক ইউ বলেছি, আমি দেখেছি 80% রিক্সা চালক উত্তর দিয়েছে আমাকে ওয়েলকাম। আর যে 20% বলেনি তারা হয়তো ওয়েলকামটা জানে না, কিন্তু তার একটা মুচকি হেসেছে, তার মানে হচ্ছে আই লাভ ইউ। আপনাকে কেন ওয়েলকাম বলেনি জানেন? আপনি তো থ্যাংক ইউ বলেনি নাই। আমি একটা এক্সাম্পল দিই, আমার বাসা সিদ্ধশুরী কাকুলি নিকেতন, স্কাই ভিউ, তা আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি এক ভদ্রলোক আমাদের ফ্ল্যাটে 50টা ফ্ল্যাট গাড়ি নিয়ে এসছেন, প করছেন, সিকিউরিটি গার্ডের দরজা খুলবে, আমি সামনে দাঁড়িয়ে আছি, আমার ওয়াইফের বড় বোন দাঁড়িয়ে আছে, ওনার গাড়িটা আসবে বাইরে থেকে ওভার। আমি করলাম কি, দারোয়ান আসার আগে আমি দরজাটা খুলে দিয়েছি, তো ড্রাইভারও অবাক, ভদ্রলোক অবাক যে আলমাসুর রহমান, ডক্টর আলমাসুর রহমান দরজাটা খুলে দিল। আচ্ছা, আমি দরজাটা খুলে দিয়েছি, দেখি আমার সম্মান কমেছে না বেড়েছে? সারা পৃথিবীতে তাই করো, আমি তাই করেছি। অথচ আমি হুন্ডা নিয়ে দাঁড়িয়েছি, দেখলাম একটা ছেলে ভিতর দিকে চলে গেলো ফাঁক দিয়ে, কিন্তু দরজাটা খুলে দিল না। কেন? আমাদের মধ্যে এই কার্টিসি, এই সভ্যতা, এই ভদ্রতা নাই কেন? কে শেখায়নি তাদেরকে? এত অহংকার কিসের? এত ইগোস্টিক কেন? এত হিংসা কেন? আলমাসুর রহমান কথা বলছেন, আপনি জানেন হিংসুক, হিংসুকের পরকালে কি অবস্থা হবে? রসুল সাহেব, হিংসা এমন একটা জিনিস, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে, ওরকম হিংসা নেকিকে পুড়িয়ে ছাই করে দেবে। কিন্তু আমাদের মধ্যে দেখবেন খালি হিংসা। ও বড় হয়ে গেলে কেমন, কি বড় হলো দেখবেন, আমাদের বিস্তালা কোনো বাড়ি হলো, ও বিস্তালা বাড়ি করছে, নিশ্চয়ই ব্যাপার আছে। কারণ ব্যাপার থাকবে কেন, উনি সদ্ভাবে তো করছে, আপনাকে কে বলেছে ব্যাপার আছে? একটা 20 টাকার গাড়ি কিনলে বলে, বুঝছি কোনো ব্যাপার আছে, কিসের ব্যাপার থাকবে, উনি তো সদ্ভাবে করে থাকতে পারে, সন্দেহ কেন মনের মধ্যে? পৃথিবীতে কোনো মানুষ ইউরোপ আমেরিকা জানে অসত্যতা বুঝেই না, মিথ্যা কথা বুঝেই না, দুই নম্বরে বুঝেই না, ঘুষ খাওয়া বুঝেই না, আর আমরা তো বুঝি কেন? আমাদের সমস্যাটা কি? হোয়াট ইজ আওয়ার প্রবলেম? আমাদের মতো তো ভালো মানুষ পৃথিবীতে নেই, রিয়েলি আমাদের মতো ভালো মানুষ পৃথিবীতে নাই। তা আমাদের এই প্রবলেমগুলো যদি ওভারকাম করতে না পারি, আমরা কখনো শ্রেষ্ঠ হতে পারবো না। আমরা অবশ্যই ভালো মানুষ, আমি বলেছি আমাদের মতো ভালো মানুষ নাই, দিস ইজ ট্রু, কিন্তু এগুলো হচ্ছে আমাদের ব্যাড হ্যাবিট। আমার বহু ইউটিউবের চ্যানেল আছে,
হাউ টু মানে চেঞ্জ আওয়ার নেগেটিভ হ্যাবিট টু পজিটিভ হ্যাবিট, আমরা আমাদের খারাপ অভ্যাস থেকে ভালো অভ্যাসে কীভাবে যেতে পারি। আমি আমার ছাত্রদেরকে শেখাই, তোমার খারাপ অভ্যাস কী? গালিগালাজ করা। খারাপ অভ্যাস কী? হিংসে করা। খারাপ অভ্যাস কী? অহংকার করা। খারাপ অভ্যাস কী? মানুষের সমালোচনা করা। খারাপ অভ্যাস কী? এগুলো থেকে ভালো অভ্যাসে যাওয়া। আপনি যদি আপনার সন্তানদেরকে না শেখাতে পারেন, ওরা কিন্তু পরকাল, কিন্তু ইহকাল তো যাবে, পরকালও যাবে। সূরা ইউনুস 99 আয়াতে আল্লাহ বলেন যে মানে গুণাগাররা, মানে সূরা ইউনুসে আল্লাহ বলছেন যে পাপীরা কখনো সফল হয় না। এই যে আপনারা সবাই ব্যবসায়ী, উদ্যোক্তা, কিন্তু যদি পাপ করেন আর যদি মনে করেন আমি খুব সফল হয়ে যাবে, ইম্পসিবল, ধরা এক সময় খাইতেই হবে। কিসের ডিসঅনেস্টি? এটা আমি এসেছি এখানে হুন্ডাই করে এসেছি। আমি যখন লায়ন্সে ট্রেনিং করাতে যাই বা সিএমএসে ট্রেনিং করাতে যাই, বিভিন্ন বড় বড় বলে, স্যার আপনার ড্রাইভারটা কই, গাড়িটা কই? আমি যে বুঝছি আমার হুন্ডা, তো আমি হুন্ডা চালাই বলে কি আমি কি একেবারে ছোট হয়ে গেলাম নাকি? সেদিন বাংলা একাডেমিতে আমার একটা লেকচার ছিল, শিল্পকলা একাডেমিতে, তো আমাকে বলে কি আমি হুন্ডাই করে গেছি, তো আমার সবাই যারা আমার লেকচার শুনতে এসেছিলো, ভারত থেকে একজন বক্তা এসেছিলো, আমি বাংলাদেশ থেকে, সাবজেক্টটা ছিল হ্যাপি ম্যারেজ লাইফ, দাম্পত্য জীবনে কী করে আমরা হ্যাপি হতে পারি, আর ভারত থেকে এসেছিলো প্যারেন্টিংয়ের উপরে, তো কিছু যারা বক্তব্য শুনতে এসেছিলো তারা বাইরে দাঁড়িয়ে ছিল কয়েকজন, তো আমি যখন হুন্ডা নিয়ে ঢুকেছি আমাকে বলে কি স্যার আপনি হুন্ডা চালান, আপনি হুন্ডা চালান, তার মানে ডক্টর আলমাসুর রহমান হুন্ডা চালায়? তাই বললাম আমি হুন্ডাই করে আসছি, আমার তো সাইকেল আসার কথা ছিল, সাইকেলটা চুরি হয়ে গেছে, তাই হুন্ডাই আসছি। একদম সত্যি কথা, সাইকেলটা চুরি হয়ে গেছে, ভালো লাগছে না? আমার সাইকেল আসার কথা ছিল, সাইকেলটা চুরি হয়ে গেছে, আর হুন্ডাই আসছেন, কি করবো নাকি? হোয়াট ইজ দ্য প্রবলেম? ইরানের দুবার রাষ্ট্রপতি, দুবার মেয়র, বলেন তো, আহমেদ নিজান, না, উনি রাষ্ট্রপতি দুবার হওয়ার পর উনি ভ্যাসবানে রওনা হয়েছেন ইউনিভার্সিটিতে লেকচার দেওয়ার জন্য, কারণ ওনার তো গাড়ি নাই, দুবার রাষ্ট্রপতি। আর আমরা মনে করি আমি যদি কিছু না হয়ে যদি গাড়িতে না চিনি লেখে কি বলবে, ইটস এ সাইকোলজিক্যাল প্রবলেম। ইরানে আপনি জানেন এই রাশিয়ার প্রশ্ন এসেই গেল যখন পুতিন পর্যন্ত নিজের তেল গাড়ি থেকে নিজে নাই পেট্রোল পাম্পে গিয়ে, এমনকি ওই কানাডার রাষ্ট্রপতি উনি সাইকেলে করে অফিসে যায়। সো হোয়াট, কিসের অহংকারটা? কিসের? ভারতের পর্যন্ত টাটা কোম্পানি মাঝে মধ্যে বাসে চলে মালিক, সো হোয়াট? ভারতের লন্ডনের আমি প্রধানমন্ত্রীকে দেখেছি কমন যে ট্রামে করে চলাফেরা করে, সো হোয়াট? আমরা যদি মন থেকে অহংকার তুলতে না পারি, ভবিষ্যৎ খবর আছে। অহংকার, আমি সেদিন একটা স্কুলে জিজ্ঞেস করলাম অহংকার পতনের মূল, কথাটা শুনেছো? 19 ছাত্রদেরকে জিজ্ঞেস করেছিলাম একটা বিখ্যাত স্কুলে, বলে হ্যাঁ বহুবার শুনেছি, হাজারবার শুনেছি। যে ওকে বলো তো, কী বললে, কী করলে, কী অ্যাটিটিউড করলে অহংকার হয় এবং অহংকার করলে পতন কেন হবে? একটা ছেলে বলতে পারে নাই, 500 ছেলে 9-10 পড়ে। ওখানকার প্রিন্সিপাল ম্যাডাম আমাকে ফোন করেছিলেন, ওদের গতবার রেজাল্ট খারাপ হয়েছে, ওদের মধ্যে আত্মবিশ্বাস জাগানোর একটা ট্রেনিং করাতে হবে। আমি সেই ছাত্রদেরকে জিজ্ঞেস করেছিলাম অহংকার পতনের মূল, কথাটা কি শুনেছ? বলেছে সিএস স্যার, কতবার? শতবার। ভেরি গুড, এখন আমাকে বলো অহংকার কাকে বলে, ডেফিনেশন অফ ইগো, এবং অহংকার করলে পতন কেমন হবে? একটা ছেলে বলতে পারে নাই। আমি তোমরা তো অহংকার করবে, তোমাদের ডেফিনেশনটাই জানো না, বাবা মাও শেখায় নাই, টিচারও শেখায় নাই। ব্যবসা করবে, আচ্ছা আপনারা কি রাগ করছেন? আপা থ্যাংক ইউ অ্যাপ্রিসিয়েট করার জন্য। আর একটা ঘটনা বলি, সেদিন একটা আজ থেকে 10 বছর আগে ইউনিভার্সিটি ছাত্রদের ট্রেনিং করাচ্ছি, আমি বললাম আচ্ছা বলো তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, শুনেছো? ইয়েস স্যার, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা বা পথ, রাইট? বলে ইয়েস স্যার। আমি বলো তো কি বল, মানে অহং মানে সত মানে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা কিসের পন্থা বা কোথায় যাওয়ার পথ?
যে বলতে পারবে তাকে আমার একটা বই দেবো। মানসিক চাপ রাগ নিয়ন্ত্রণের উপায় আমার একটা বিখ্যাত বই আছে, বিখ্যাত নয় মানে একমাত্র বই আছে, ও ইনভেস্টিগেশন সব অনেকের পরে আচ্ছা ওকে অলরাইট। তা আমি চাই এই বইটা আমি দেবো, যে বলতে পারবে যে সততায় সর্বোৎকৃষ্ট পথ কোথায় যাওয়ার পথ বা কিসের বা পথ, একটা ছেলে বলতে পারে নাই। আমি তোরা সৎ কী করে হবা কতটা মানেই তো জানো না। আমি কি কিছু বোঝাতে পারছি? আমি ছাত্রদেরকে বলি, দেখো বাবা আমরা পড়ি কেন, শেখার জন্য। শিখবো কখন, যখন বুঝবো, আন্ডারস্ট্যান্ডিং হবে। আন্ডারস্ট্যান্ডিং না হলে তো আমি ব্যাপারটা বুঝলাম না, ব্রেনে ঢুকবে না, রিসিভ হবে না। বুঝবো কখন, যখন আমি ব্যাপারটা নিয়ে ভাববো। আচ্ছা তাই, এবার আমি বুঝছি আন্ডারস্ট্যান্ডিং। আমি কি আবার বলবো কথাটা? আমরা পড়ি কেন, শেখার জন্য। আপনারা কেন এখানে এসছেন, শিখতে, রাইট, লার্নিং করতে, লার্নিং। তাহলে আমরা পড়ি কেন, শেখার জন্য। শিখবো কখন, যখন ব্যাপারটা বুঝবো, না বুঝছি শিখবো, শেখাতে হবে না, না বুঝলে কি মুশকিল, না বুঝলে তো ব্রেনে এটা রিসিভ হবে না, ব্রেনে যে আমাদের রিসিভ হবে একটু আন্ডারস্ট্যান্ডিং হলেই তো। আচ্ছা কখন আমি বুঝবো, যখন এই ব্যাপারটা নিয়ে ভাববো, চিন্তা। আচ্ছা তাই, এবার বুঝছি। কেউ হাসতে পারছে না, আপনারা হাসতে পারি না জানেন। হয় কি ওই যে ছবি তোলার সময় বলে কি চি, আজ চি মানে বলে হাসতে যায় না, তো যেন চি হাসির অভিনয় করতে হয় চি। আমি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখি সবার চেহারা এরকম, আমাদের ঘরে ঘরে ডায়াবেটিস হবে নিশ্চিত থাকেন। আমি কোন দিকে আলোচনা করবো জানেন, 15 সেকেন্ড হাসলে আয়ু বাড়ে কত, 2 দিন। এটা আমেরিকান রিসার্চ রিপোর্ট, 15 সেকেন্ড হাসলে জীবনী শক্তি 2 দিন বাড়ে, 15 সেকেন্ড হাসলে। আমি দেখেছি কারো মুখে হাসি নাই, সবার মুখে। থ্যাংক ইউ। আমাদের নবী হযরত বলকে জানেন, হাসি মুখে সাক্ষাৎ নেকির কাজ। এমনকি উনি কোনো সাহাবির মন খারাপ দেখলে প্রথমে উনি হাসানোর চেষ্টা করতেন, কিন্তু আমাদের কারো মুখে হাসি নাই। ডায়াবেটিস তো হবে নিশ্চিত, জেনে রাখেন। হাসলে কিন্তু ওই যে পজিটিভ হরমোন তৈরি হবে, আর মেজাজ গ্রহণে নেগেটিভ হবে, ডায়াবেটিস তো হবে, হৃদরোগ হবে, ক্যান্সার হবে। আপনি কাউকে আপনি বাজারে গিয়ে দেখে মার্কেট দেখবেন সবাই দেখবেন ভুড়ো কুচকানো, ভালো লাগছে না তাই। আচ্ছা আজ ভালো লাগছে তো, আমি কোন দিকে আলোচনা করবো? সবসময় হাসি মুখে থাকবেন। আমাকে অনেকে বলে, অনেকে বলে স্যার শুধু যে হাসি মুখে যদি থাকি সারা দিন হাসি, লোকে তো পাগল বলবে। আমি যে পাগল, যে বলবে পাগল ওই নিজেই পাগল। আপনি সবসময় হাসতেই থাকবেন, মানে হাসলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে হাসি লাগে। যখন দেখবেন মন ভালো লাগছে না, হাসবেন অটোমেটিক জোর করে হাসবেন, দেখবেন মন ভালো হয়ে গেছে। এটা অদ্ভুত একটা মেডিসিন, ইউ আন্ডারস্ট্যান্ড, ক্লিয়ার? অলরাইট, আমি কোথায় ছিলাম যেন, রাগ নিয়ে, রাইট। তাহলে প্রথম পয়েন্টে মনে থাকবে, প্রথম পয়েন্টে মনে থাকবে, আপনাকে কখনো কেউ রাগাতে পারবে না, আপনি যদি রাগ করতে। সেকেন্ড পয়েন্ট, আজকে তাই আমি কাউকে রাগারাই করতে দেখতে চাই না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমরা সাধারণত কেন রাগ করি আপনি চিন্তা করে দেখেন। আমরা কী চাই? আমরা সবসময় চাই সব কিছু আমার মনের মতন হোক, সব কিছু আমার মনের মতো ঘটুক, যে আমি যা চাই তার জন্য পাই, আমার মনের মতো সব কিছু হোক, আমি আমার ইচ্ছের মতো সব কিছু, আমি যেমনটি চাচ্ছি তেমনটি যেন হয়। মানে আমরা চাই যে সব কিছু আমার মনের মতন হলে আমি খুশি, আর আমার মনের বাইরে গেলে আমি দুঃখী, রাইট? কিন্তু আপনি জেনে রাখেন, আপনার মনের মতন 90 জিনিসই হবে না। তাহলে আপনি এখন সারাদিন, তাহলে তো মইরাই যাবেন। এ দেখেন এই পিচ্ছিটা হাসতেছে, কত সুন্দর লাগতেছে, তখন থেকে হাসতেছে না বাবা, কত যে আয়ু বাড়ছে আল্লাহ জানে। আমি কি বুঝাইতে পারছি? আপনার মনের মতো 90% জিনিসই হবে না। এই যে দাম্পত্য জীবনে যে কলহ, এর কারণটা কি জানেন? ওই বউ বোনে আমার কথাবার্তা হাসব্যান্ড চয় না কেন, আর হাসব্যান্ড আমার কথাবার্তা চয় না কেন? আমি বলছি ভাইরে কী আশ্চর্যের কথাবার্তা,
আমি বলেছি দেখেন আপন দুই ভাই বোনের মধ্যে পর্যন্ত চিন্তার মিল থাকে না, আপন দুই ভাই না মায়ের পেটে ভাই বোন, আপন ভাই বোনের মধ্যে চিন্তার মিল থাকে না, সেখানে এক বংশের বউ মানে এক বংশের জায়গায় বিয়ে করছি, সে অন্য বংশের অন্যের পরিবেশে বেড়ে ওঠা, অন্যের সাবজেক্টে বেড়ে ওঠা, অন্যের জেনেটিক্যালি, অন্যের পরিবেশ, অন্যের পড়াশোনা, অন্যের এভরিথিং, সে আলাদা আমি আলাদা, কিন্তু আমাদের মধ্যে চিন্তার মিল হইতেই হবে। আমার কথা শোনো না কেন, আমার কথা বুঝো না কেন, ওর তো ডাক্তার থাকে তো আমাকে দেখছেন, একদম ঠিক কথা। আপনার বউর সাথে আপনার হাজবেন্ডের সাথে আপনার কোনো চিন্তার চিন্তার মিল থাকবে না, কিন্তু আপনাকে হ্যাপি হইতে হবে, হ্যাপি হইতে হবে। আমি কি বলেছি, আমার বউ আমার কত পার্সেন্ট কথা শুনে না, 10% শুনে, আল্লাহ কেন জানে কেন শুনে। আচ্ছা এখন বলি কি কি শুনে না, ওই আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ছেলে সফটওয়্যার প্রোগ্রামার। আমি চেয়েছিলাম আমার মেয়েটা এটা পড়বে ছোটোবেলায়, আমার বউয়াই বলছে না ওইটা পড়বে, ওটাই পড়ছে। আমি যে ঠিক আছে আমার ছেলে তো এটা পড়ুক, অন্তত আমার কথা মতো একটু পড়ুক তো, বলে না এটা পড়বে না, আমার মতন পড়বে, ওটাই পড়ছে। আচ্ছা বাসার ডিজাইনটা, বাড়ির ফ্ল্যাটটার ডিজাইনটা আমি চেয়েছি এরকম হোক, আমার বলছে না, আমার ওয়াইফ বলছে এরকম হবে না, এরকম হবে, ওটাই হয়েছে। আচ্ছা সোফা সেটটা তো এরকম হোক, না আমার মতনই হবে, তাই হয়েছে। পর্দাটা এরকম হোক, না আমার মতন হবে, তাই হয়েছে। মানে এভরিথিং ওর কথা মতো হয়েছে, আমার কথা কিচ্ছু হয় নাই। তারপরে কিন্তু আমি হ্যাপি। আচ্ছা তারপর আর একটা কথা বলি, হ্যাঁ বলছি ওই একটু লাস্টের দিকে বলবো, আর রহস্যটা বানাই দিই। আচ্ছা তারপরে আমার একটা সমস্যা ছিল, যে ঝর্ণা জানে ওই যে ওখানে একটা উদ্যোক্তা বসে আছে, কি কি মৌ মৌ ফুড, মৌ ফুড আমার পরে 12 বছর থেকে চেনে, ওই মৌ জানে তো, ওই আমি অনেক কি টাকা দিয়েছি, কেউ বলেছে আমাকে 3 লাখ টাকা দেন, আমি গ্রামের মধ্যে আমার আত্মীয় স্বজনরা ওই যে এই মেশিনওয়ালা রিক্সা চালাবে কিনবে, আপনাকে আমরা ফেরত দিয়ে দেবো, এতটুকু দিয়েছি। কাউকে 1 লাখ টাকা, কারো 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10-15 বছর আগে দিয়েছি, কিন্তু অধিকাংশ টাকা আমি ফেরত পাইনি। তা আমার বউ বলতেছে দেখো তুমি এরকম মানুষের টাকা টাকা দিয়ে দাও, তুমি যা কষ্টে মষ্টে ব্যাংকে যা কিছু অল্প কিছু সবাই সব তো শেষ হয়ে যাবে। তা আমি যে কী করবো, টাকা চাইলে না বলা যাবে, আমার তো টাকা আছে, আমি কী করে বলবো নাই, মিথ্যা বলা যায় নাকি, আর দিবো না, এটা কিভাবে কী করে বলবো। ঠিক আছে তুমি এরকম করে না বলতে পারো না, কাজ করার সমস্ত টাকা তুমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও, সাইনিং অথরিটা আমাকে দাও, তোমাকে যদি কেউ বলে টাকা ধার দাও তুমি বলবে আমাকে সারাই, বলবো স্যার যাও আমাকে সারো, আর আমাকে যাচ্ছে তো আমি দিবই না। তা আমি দেখলাম ভালো বুদ্ধি, এই 14 বছর আগে আমি আমার সমস্ত টাকা পয়সা বউর অ্যাকাউন্টে দিয়ে দিছি, এখন ওই বউ টাকা কত তুলে না তোলে সেই জানে। যাই হোক বাসার দলিল দস্তক তার কাছে, সিটি কর্পোরেশনের বিল, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, বাচ্চার বেতন ফেতন সব ও জানে, মানে দারোয়ান বিল টিল মানে এভরিথিং সে জানে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু ভাবি না, কিচ্ছু আর মাথায় নেই, আমার খালি পড়াশোনা করা, স্টাডি করা, লেকচার দেওয়া। আমার আমার ঘনিষ্ঠ কিছু আত্মীয় আমার কানে কানে এসে বলে কি জানেন, কেউ কেউ আচ্ছা তুই কি একটা পাগল, তুই কি একটা পাগল। তা বলছে কেন, বলে বাসা দরিল দস্তকের সমস্ত ব্যাংকের টাকা বউরে দিয়া রাখছিস, বউ তো এক সময় ভাগবে। আমাকে যখন কোনো ঘনিষ্ঠ আত্মীয় কথা আমার কানে লাগায় তখন আমি চিন্তা করি আসলেও তো, আচ্ছা যদি ভাগে তাহলে আমার কী লস হতে পারে, আমি তখন চিন্তা করি কী লস হবে, কী লস হবে, কী লস হবে, ওর যদি আমার সমস্ত টাকা পয়সা নিয়ে দলিল দস্তক নিয়ে বাড়িটা নিয়ে চলে যায় তাহলে আমার কী অবস্থা হবে। তখন আমি অনেক চিন্তা করে দেখি, চিন্তা করে দেখি দেখি আচ্ছা আমি বাড়ি কাড়ি কিচ্ছু থাকবে না, টাকা পয়সা থাকবে না, আচ্ছা ঠিক আছে আমার বুদ্ধি বিবেচনা থাকবে, জ্ঞান বুদ্ধি তো থাকবে, লেকচার তো থাকবে, ঠিক আছে আমি নতুন করে আবার জীবন শুরু করবো, আর নতুন একটা বিয়ে তো পাবো, ভালোই তো হবে। কিন্তু আমার বউ যায়ও না, আমি নতুন পাইও না, একদম সত্যি কথা। হ্যাঁ ভাবি জানে, বলে দিবা বল কি ভাবিনে বলতে হবে, আমি আমার বউ জানে এখন প্রশ্ন হইতেছে, বিশ্বাস করবে দিস ইজ ট্রু। আচ্ছা আমার কানে যারা ভাঙানি দেয় আমি তখন চিন্তা করি আমার বউ ভাগবে, এরকম নেগেটিভ চিন্তা নেতিবাচক চিন্তা আমি করতে যাব কেন, কি মুশকিল, ওয়াই শুড আই। আচ্ছা আপনারা কি আমার সাথে একমত,
আমি কেন ভাগবো, আমি ভাববো যে ও যাইতে পারে, এই সন্দেহ করবো কেন? আর সন্দেহ করলেই কিন্তু সে যাবে। এবং দেখেন আজকে আমি ঘর থেকে বেরিয়েছি না, আমি ঘর থেকে বেরোনোর সময় আমার বউ বলে কি জানেন, এই দাঁড়ো, গেটে গেছে, দাঁড় করেছে, দাঁড়াইছে, কিছু আমি জানি যে সে কী করে। তারপরে সামনে এসে দাঁড়ালো, তারপরে কী যেন পড়লো, পড়ে টড়ে আমার এখানে এই বোতামটা খুললো, তারপরে ফু দিয়ে দিল, মানে দোয়া পরে ফু দিল যেটা আমি বিপদমুক্ত থাকি। শি লাভস মি, আমার কথা শোনে না, এটা তার অভ্যাস। বরং আমার ব্যাংকে যদি টাকা থাকতো এখন প্রায় 90% থাকতো না, কিন্তু এখন শুনেছি 90% আছে, কারণ ও জানে টাকাটা ওর, ফলে হিসাব করেই খরচ করে, না আমার থাকলে তো কবেই শেষ হয়ে যেত। বিশ্বাস, রাইট? আমি যা বলছি সত্য বলছি, আপনি আর বাসেন গিয়ে খবর নিতে পারেন, আর আমার মৌটৌরা তো জানি। তাহলে আমি কি বোঝাতে পেরেছি হ্যাপি কী করে হতে হয়? একেবারে নো টেনশন। সেদিন আমাকে বলেছেন, আচ্ছা ওটাকে শেষ করি, দেখছেন আমি কোথা থেকে চুল্লাচ্ছিলাম, আচ্ছা ওই রাগ কন্ট্রোল, তাহলে আমরা কীভাবে যে সব কিছু আমার মনের মতো হোক, মনের মতো ঘটুক, যদি হয় তাহলে আমার আমি 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 সুখী, নাহলে আমি দুঃখী, কিন্তু 90% আপনার মনের মতন হবে না। সুতরাং আপনাকে তারপরে মেজাজ ঠিক রাখতে হবে। কেমন করে রাখবেন আপনি, কেমন করে রাখবেন? আমি একটা এক্সাম্পল দিই, খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন আজকে থেকে আপনার জীবনটা বদলে গেছে। ধরেন আপনি একদিন সকালে ঘুম থেকে উঠলেন, সকালে ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন সব মানুষ আপনার মতন হয়ে গেছে, সবাই আপনার মতন তাকায়, আপনার মতন হাসে, আপনার মতন উঠে, আপনার মতন বসে, আপনার মতন ভাবে, আপনার মতন মানে সবাই আপনার মতন হয়ে গেছে। আচ্ছা বলতো আপনার কেমন লাগবে? আপনার মনে হবে সবাই কি পাগল হয়ে গেল নাকি, সবাই এরকম হচ্ছে কেন, সবাই থেকে আমার মতন হয়ে গেছে? তাহলে সবাই যদি আপনার চিন্তা মতনই হয় তাহলে তো পৃথিবীতেই পাগল। আপনি কেন ভাবছেন সবাই সবাই আমার চিন্তা আমার কথা মতো সব কিছু হবে? নেভার। বাট দ্যার ইজ এ ডিসিপ্লিন, একটা শৃঙ্খলা, একটা সিস্টেম থাকবে, কিন্তু আপনার মতন করে কেউ ভাববে না, প্রত্যেকটা মানুষের ভাবনা আলাদা। তাহলে আপনি রাগ করছেন কেন? আমি কি বুঝাতে পেরেছি? অলওয়েজ অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন, অলওয়েজ, ডোন্ট ওয়ারি, সব কিছু আপনার মনের মতন হবে এটা ভাবার কোনোই কারণ নাই, আপনার কথা মতো সব কিছু হবে ভাবার কোনো কারণই নাই, আপনার কাজটা হলেই হলো, আপনি যেমনটি চাচ্ছেন যেভাবে যা ডিসিপ্লিন কাজ ভাগ করে দিচ্ছেন কাজটা হলেই হলো। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আমি রাগ রাগের ব্যাপারে, আচ্ছা বলেন তো আপনার বস, আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, হ্যাঁ ধরেন আপনি একটা কোম্পানির জিএম বা হোয়াট এভার, আপনার এমডি বা ডিরেক্টর, ডিরেক্টর বা এমডি হোয়াট এভার, সে আপনাকে একটা কাজ দিয়েছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনি জিএম কোম্পানির একজন, আপনাকে একটা কাজ দিয়েছে যে এইভাবে করো, তা আপনি করেওছেন, মানে উনি যেভাবে বলেছে ওভাবে 100% করেছেন, কিন্তু একদিন ওই মানে যে এমডি বা ডিরেক্টর যে আপনাকে কাজটা দিয়েছে তার মুড ঠিক নাই, বাসায় হয়তো ঝগড়াঝাটি করেছে, হোয়াট এভার, যে কারণেই হোক না কেন, সে আপনাকে বলছে কি, আচ্ছা আপনাকে যে কাজটা দিয়েছে নিয়ে আসেন তো, তা আপনি নিয়ে এসছেন, আপনি কিন্তু একেবারে ওনার কথা মতন করেছেন, উনি যেমনটি চেয়েছেন ঠিক হুবু তাই করেছেন, কিন্তু ওনার যেহেতু মুড ঠিক নাই তখন আপনার এই কাজটা দেখে বলে কি, এটা আপনি কী করছেন, আপনাকে বললাম একটা আপনি করছেন একটা, আরে আপনি কি আপনার কথা বুঝে নেন নাকি, আচ্ছা কী ব্যাপার থেকে বলুন তো, আপনাকে যখনই যা বলি আপনি সে উল্টাটা করেন, আচ্ছা আপনি আমার কথা বুঝতে পারেন না নাকি, আরে ধরুন আমি জানতে কে থেকে, কিন্তু আপনি কিন্তু 100% ওনার কথা মতো করছেন, কিন্তু ওনার মুড ঠিক নেই বলে আপনার উপর চাঁচামেচি করতেছে। আচ্ছা আপনি কি কখন আপনি কি তাকে বলবেন, ওই ডাইরেক্টর, ওই আপনি ডাইরেক্টর হিসেবে দেখি হয়েছে, আপনার আপনি যা বলছেন তাই করছেন, আপনার মুড ঠিক নেই বলে আপনি চাঁচামেচি করবেন নাকি, আচ্ছা বলেন তো আপনি কি বলবেন, নিশ্চয়ই না, কারণ আপনি জানেন বললে আপনার চাকরি থাকবে না। তো আপনি মনে মনে কী কী ভাবতেছেন, আয় এখন মুড নেই চাঁচামেচি করছে কড়ুকা, পরে ঠিক হয়ে যাবে, রাইট? আপনি মাথা ঠান্ডা করে বাসায় গেছেন, বাসায় গেছেন কিন্তু আপনার মুড ঠিক নাই, আপনার 10 বছরের সন্তান এসে আপনাকে বলে কি, বা 8-10 বছরের সন্তান এসে আপনাকে বলে কি, বাবা 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 পাশের বাসায় নয় সৌভিক না আমাকে ডাক্তার মারছে, দেখো আমার পায়ে বাতা ভাই, তুমি ওরে কিছু বলো বাবা, ওরে কিছু বলো, আপনি বলছো কি, আই যাও তো আমি যাচ্ছি, যাও আই যা পাখা থেকে সর, বাবা ওরে কিছু আই যা টাকা আমি যাচ্ছি, আচ্ছা আপনি বাচ্চার উপর চোটপাট করতেছেন কেন, ওর তো কোনো দোষ নাই, যে দোষ করলো তার উপরে আপনি চুপ থাকলেন আর বাচ্চা নিষ্পাপ আর তার উপরে চেঁচামেচি করতেছেন, আশা আপনি খুব ভালো করেই জানেন আপনি এত বড় স্বার্থপর, কোথায় রাগ করতে হবে আর কোথায় হবে এটা আপনি ঠিকই বুঝছেন,
তাহলে আমাদেরকে তালি তো বাজাবেন, তো তালি তো বাজালেন না। তাহলে আমরা বুঝতে পারলাম রাগ আমরা কখন করা দরকার, কখন করা দরকার, এটা খুব ভালো করেই বুঝি। তার মানে রাগ করা যে চয়েসের ব্যাপার, এটা আপনি ঠিকই জানেন। তা আপনি চয়েস করে আপনি রাগ করবেন না, কখনই রাগ করবেন না, হয়ে গেল কাজ শেষ। আপনি বাচ্চাদেরকে বোঝাবেন, হাজব্যান্ডকে বোঝাবেন, প্রতিবেশীকে বোঝাবেন, স্টাফকে বোঝাবেন, আপনি রাগারাগি করছেন কেন, হোয়াট ইজ ইয়ার প্রবলেম। একজন মুসলমান, একজন মানুষ কখনো রাগারাগি করতে পারে না, গালিগালাজ পোস্তই আসে না। আজকে থেকে কখনোই রাগারাগি গালিগালাজ করবেন না, নেভার। একজন মুসলমান কখনো রাগারাগি গালিগালাজ করতে পারে না, আমরা মুসলিম এখানে মোস্ট অফ, প্রশ্নই আসে না। বিল গেটস কোনোদিন রাগ করেন নাই, স্টিভ জবস কোনোদিন রাগ করেন নাই, ওয়ারেন বাফেটের কোনো রাগ করেন নাই, আমাদের নবীর রাসূলের কোনোদিন রাগ করেন নাই। আপনি রাগ করছেন কেন, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করে রাগ করি কেন, রাগ করি, আমরা ছোটোবেলা থেকে আমরা রাগ দেখে এসেছি, বাবা রাগ করে, মা রাগ করে, টিচার রাগ করে, প্রতিবেশী রাগ করে, সবাই রাগ করে, সুতরাং আমিও রাগ করছি। কারণ আমি মনে করছি রাগ করাটাই স্বাভাবিক, রাগ করাটা মোটেও স্বাভাবিক না, রাগ করাটা অস্বাভাবিক। আমরা এই অস্বাভাবিক জিনিসটাকে স্বাভাবিক করে নিয়েছি, মিথ্যা কথা বলাটা স্বাভাবিক, ঘুষ খাওয়াটা যেন স্বাভাবিক, মিসবিহেভ করা স্বাভাবিক, অহংকার করা স্বাভাবিক, তারপর কি ঈর্ষা করা স্বাভাবিক, স্বাভাবিক নাকি একেবারে অস্বাভাবিক একটা জিনিস। আমার জন্য তালিও বাজার দেখেন। অলরাইট, তাহলে আর একটা জিনিস বলি, রাগ কমানোর ক্ষেত্রে দুটো পয়েন্ট বলেছি, রাইট রাইট। রাগটা হচ্ছে আমার চয়েস, আমি যদি মনে করি রাগ করবো না, আমাকে কেউ রাগাতে হবে না। যে বললাম না, আমি এত বদরাগি ছিলাম এই 20 বছর থেকে, আমি কখনো রাগ করি না। আমাকে এমনকি আমি দেখেছি আমার সামনে দিয়ে লাইন দিয়ে আরেকজন চলে যাচ্ছে, আমি তাও কিছু বলি না। এমনকি আমি তেল আনতে গেছি মোটরসাইকেল নিয়ে, আমার সামনে এদিকে ঢুকে যায় ঢুকছে, আমি তো বলি ভাই আপনাকে বেশি তাড়াতাড়ি দরকার, এই ওনাকে আগে দাও, ওনাকে দাও, ধৈর্য, পিস, পিস, হ্যাপি, প্যাশন্স, তুমি যাবা যাও, পারবো কিনা বলেন, ইনশাল্লাহ। আর একটা ওয়াইল বলে, আমাদের রাগের আরেকটা করা হচ্ছে তর্ক করা, কখনো তর্ক করবেন না, তর্ক করতে জিততে পারবেন না। আচ্ছা বলেন তো, লজিক্যাল ডিসকাশন, বিতর্ক আর তর্কর তফাতটা কি? লজিক্যাল ডিসকাশন হচ্ছে যুক্তিসঙ্গত আলোচনা, ডিসকাশন, লজিক্যাল ডিসকাশন যুক্তিসঙ্গত আলোচনা, দিস ইজ ওকে। কিন্তু তর্ক কাকে বলে? তর্কে কিন্তু জীবনেও কেউ কাউকে জিততে পারে। তর্ক মানে হলো যে আপনি কাউকে কিছু বোঝাচ্ছেন, একবার সঠিক জিনিস, রাইট, সঠিক জিনিস বোঝাচ্ছেন, কিন্তু সে বারে বারে এর পিছনে প্রশ্ন করছে এবং সে তর্ক করছে। তার মানে সে, আপনি যতই বোঝান তাকে, যতই সঠিক বলেন, যথাযথ বলেন, কারেক্ট বলেন, কিন্তু ও তার বিশ্বাস থেকে সরবে না। সে মনে করবে আমি যা জানি সেটাই ঠিক, আপনি যাই বলেন আমি মানব না। তাহলে এরকম একটা ব্যক্তিকে আপনি যদি বলেন মনে মনে বা প্রকাশে, তুই বুঝবে না মানে তোমার 14 গোষ্ঠীর বুঝে আসা, বুঝবে না তোকে, বুঝবে না তোমার 14 গোষ্ঠী, তাইলে বুঝতে হবে আপনার ডাক্তার দেখানো খুবই দরকার। ও ঠিক আছে, ও তো পাগল, কিন্তু আপনি তো পাগল। তাহলে আজকে থেকে তর্ক করা। আচ্ছা, আমাদের নবী হযরত ইসলাম যখন দেখেছেন কাউকে কিছু বোঝানোর জন্য, সে কথার উপর কথা বলছেন, উনি চুপচাপ হয়ে গেছেন, একদম চুপ হয়ে সরে গেছেন, উনি কোনোদিন জীবনে তর্ক করেন নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা কোনোদিন তর্ক করে না। আচ্ছা, আপনারা কি ইমাম শাফির নাম শুনেছেন? ইমাম শাফি, অফকোর্স, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ইমাম মালিকের ব্যাখ্যাগুলোকে অ্যাকসেপ্ট করি, সবাই সেরা, সবাই শ্রেষ্ঠ, সবাই ট্যালেন্টেড, এভরিথিং ইজ ওকে। কিন্তু ইমাম শাফি একটা কথা বলেছেন অসাধারণ সুন্দর, মনোযোগ দিয়ে শুনবেন, রাগ আপনি আর আজকে থেকে দেখবেন তর্ক করবেন না। তিনি বলছেন, আমি 1000 জ্ঞানীর সাথে তর্কে জিততে পারবো, কিন্তু একজন মূর্খের সাথে পারবো না। ওয়াও, আমি আবার বলি, একবারই বুঝতে পারবেন না, কেন যে ভাবার সময় দিইনি তো আমি। আমি 1000 জ্ঞানীর সাথে তর্কে জিততে পারবো। আচ্ছা বলুন তো, জ্ঞানীর সাথে আপনি তর্কে জিততে পারবেন কেন? কেন জ্ঞানীরা তো তর্কই করবে না। আচ্ছা, জ্ঞানীরা তো তর্কই করবে না, কেন? জ্ঞানীরা বলে বুঝছি আপনি যাওয়া মতো তাই ঠিক, কারণ তর্ক করবে না, কিন্তু মূর্খ আপনার সাথে তর্ক করবে। এই জন্য মূর্খের সাথে কখনো পারবেন না। তো আপনি তর্ক করছেন কেন মূর্খের সাথে? কিপ কোয়াইট। আপনি যখন কারোকে বোঝানোর চেষ্টা করবেন, যদি কেউ কথা না বুঝতে চায়, আপনি কী বলবেন জানেন? সঙ্গে সঙ্গে থেমে যাবেন, থেমে যেয়ে বলবেন কি, ওয়াও তুমি দেখে খুব জিনিয়াস, জানতাম না তো, চা খাবা না মিষ্টি খাবা, পারবেন না?
কারণ জানবেন ওর সাথে কথা বলে কোনো, তাহলে আপনি কেন জেদ করছেন? তাহলে আজকে থেকে রাগ যাবে তো প্রতিবেশীর সাথে, আত্মীয়দের সাথে, কারোর সাথে ঝগড়া করবেন না। আপনি চুপ থাকছেন মানে কিন্তু আপনি হেরে যাচ্ছেন না। রসুল সাহেব বলেছেন যে চুপ থেকেছে সে সেই সেই নাজাত পেয়েছে। একজন বিখ্যাত ইমা হজরত ই বলছেন, বিখ্যাত এক নবী বলেছিলেন যে আমি কথা বলে যত অপমানিত হয়েছি চুপ থেকে তার চেয়ে বেশি সম্মানিত হয়েছি। একদম চুপ, গীবত করা তো যাবেই না, সমালোচনা করা যাবেই না। আমি আজকে সময় পেলাম না, আমার অনেক কথা বলার ছিল, আমি কিছুই বলতে পারি নাই, সাই ঢংঢং করলাম, দুষ্টমি করলাম। হ্যাপি ম্যারিড লাইফ নিয়ে কথা বলার ইচ্ছে ছিল যে কী করে আমরা ডিভোর্স কমাতে পারি। আমি তো অনেক সময় নিয়ে ফেলেছি। কটা বাজে হুজুর? না আজান এখানে শোনা যাচ্ছে না, 5:30। ও বাবা, আমি কতক্ষণ বলেছি বাবা? আমার তো আধা ঘন্টা বলার কথা, 50 মিনিট হয়ে গেছে। দেখেছেন ডিভোর্স ঠেকানোর পয়েন্টগুলো বলতেই পারলাম না। আজান, আচ্ছা আর একদিন। আচ্ছা আর 5 মিনিট বলি। আজান হচ্ছে, আজান তো শুনতে পাচ্ছি না। না না আমরা শুনতে পাচ্ছি। ও আপনারা শুনতে পাচ্ছেন, শেষ করে দিই তাহলে 2 মিনিট, আজানটা শেষ হোক। আমি 5 মিনিটের মধ্যে ডিভোর্স কন্ট্রোল, ডিভোর্সের ব্যাপারটা বলে নেবো। আপনি একটু মাথায় রাখবেন, দেখবেন আজকে থেকে ডিভোর্স প্রায় 50% কমে যাবে। ওকে, যেটা আমি সাক্ষাৎকারে বলেছি এখানে আপনাদের বলবো। আচ্ছা আজানকে থেমেছে? জি স্যার আজান হচ্ছে। আচ্ছা তাহলে আর 5 মিনিট। হ্যাঁ আমার ছবি তুলো তো, কেন তুলছো? আচ্ছা আমি আমি 5 মিনিটের মধ্যে শেষ করছি। আর সেটা হচ্ছে ডিভোর্স যদি কমাতে চান বা কেউ কমাতে চায়, দুটো কাজ করবেন। আমি সংক্ষেপে বলছি 5 মিনিটের মধ্যে। নাম্বার 1, এক্সপ্রেস ইওর লাভ। আপনি আপনার স্পাউসকে ভালোবাসা দেখাবেন। আমরা ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, হাজব্যান্ডকে বা ওয়াইফকে ভালোবাসি, কিন্তু আমরা কিন্তু ভালোবাসা প্রকাশ করি না, ভিতরে ভিতরে রাখি। আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু ভালোবাসি মনে মনে না। আমরা কিন্তু নামাজের মাধ্যমে বলি আল্লাহ দেখো আমি তোমাকে ভালোবাসি, এই দেখো নামাজ পড়ছি, উপবাস করছি, এই দেখো রোজা রেখে কিন্তু কিছু খাচ্ছি না, বিকজ আই লাভ ইউ, রাইট? আমরা প্রেমের সময় কত এক্সপ্রেস করি, আই লাভ ইউ, তোমাকে সুন্দর লাগছে, ওয়াও ইউ আর সো বিউটিফুল, তুমি মহারানীর মতো দেখতে, তারপর আজকে আমি বিয়ে দিচ্ছি, না 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 ইউ আমার, তারপরে একটার পর ঘন্টার পর ঘন্টা কথা বলে সারা ধরে কথা বলে, তাহলে আল্লাহ রে আসল কথাই বলা হবে না। কত কথা, কত ভালোবাসা আমরা এক্সপ্রেস করি কিন্তু বিয়ের পরে ওয়াইফের সাথে সারাদিনে একটা কথা হয় না। তো কথা সব কোথায় গেল? আপনি বিয়ের আগে হাজারবার করে ভালোবাসার কথা বলেছেন আই লাভ ইউ, কিন্তু বিয়ের পরে ওয়াইফকে 10 বছরের মধ্যে একবারও 10 বারও বলেনি আই লাভ ইউ, হাজব্যান্ডকে তো বলেনি নেই, ওই বিয়ে টিকবে না। ভালোবাসা ভিতরে রাখার জিনিস নয়, ভালোবাসা এক্সপ্রেশনের ব্যাপার। এক্সপ্রেস ইওর লাভ, অ্যাকশন। আপনি যদি ওয়াইফকে বা হাজব্যান্ডকে সময় না দেন, গল্প না করেন, তাকে নিয়ে যদি বাইরে না যান, লাঞ্চ ডিনার না করেন, বাইরে না ঘুরেন, তার মনের কথা না বলেন, তার সাথে গল্প গুজব না করেন, তাকে টাইম না দেন, ভালোবাসার কথা না বলেন, ওই ভালোবাসা টিকবে না। তাহলে নাম্বার 1 সংক্ষেপে শেষ করলাম, সেটা হচ্ছে এক্সপ্রেস ইওর লাভ। আপনি সন্তানকে ভালোবাসেন কিন্তু সন্তানের সাথে গল্প করেন না, তার মনের কথা জানতে চান না, তার পাশে বসেন না, তাকে নিয়ে গল্প করেন না, তার মনের কথা, তার কেমন পড়াশোনা হচ্ছে, তার গার্লফ্রেন্ড আছে কিনা বা বয়ফ্রেন্ড আছে কিনা, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, তার কোনো কারণে মন খারাপ কিনা, তার কোনো প্রবলেম আছে কিনা, কখনো জিজ্ঞেস করেন না। মনে করেন অবশ্য ঠিক আছে, ওকে তো মিসগাইডেড হয়ে একসময় শেষ হয়ে যাবে। এক্সপ্রেস ইওর লাভ, আই লাভ ইউ বেটা, কয়বার বলেছেন? বলেননি একবার। আমার মেয়ে ত্রিপুলিতে পড়ছে, মাস্টার্স যখন পড়ে তখন সন্ধ্যার সময় বাসায় ফিরতো 8টার দিকে। একদিন ওয়াইফকে জিজ্ঞেস করলাম, সাইমা কই? বলো তো এখন ইভিনিং শিফট, দেরি হয়ে আসি। ওকে, আমি একদিন আমি কম্পিউটারে কাজ করছি, হঠাৎ দেখি আমি ওয়াইফকে, আমার সাইমা কই বলে নিজে আসতেছে, নিচে সিঁড়িতে উঠছে, আমি তিনতলায় থাকি। আমি তখন করলাম কি, হাঁটতে হাঁটতে নিচে গেলাম, আমার মেয়ে উপরে আসছিল, সে ইউনিভার্সিটিতে পড়ে। আমি তার হাত ধরে তার ব্যাগটা কাঁধে নিয়ে তাকে সিঁড়ি দিয়ে উঠিয়ে নিয়ে এসে আমি ওয়াইফকে বললাম, এই দেখো সাইমা তোমার মেয়ে নাও। আচ্ছা, আমি আমার নিজের কাজ বাদ দিয়ে দরজা খুলে নিচ থেকে এক ধাপ নেমে আমার ইউনিভার্সিটি পড়া মেয়েকে হাত ধরে নিয়ে এসে বউকে দিলাম কেন? কারণ আমি আমার মেয়েকে বোঝাতে চেষ্টা করলাম আই লাভ ইউ বেটার। এক রাজপুত্র যদি
তাকে বলে চলো পালাই, আমার মেয়ে যখন দিন যাবে না বলবে আমি আমার বাবাকে ভালোবাসি। আপনি কয়জন আপনার ইউনিভার্সিটির পড়া ছেলে কপালে হাত দিয়ে বলেছেন বাবা তুই কেমন আছিস? কোনোদিন বলেন নাই। তার পাশে বসে কয়দিন গল্প করেছেন, তার মনের কথা জানতে চেয়েছেন? জানতে চাননি। কিসের ভালোবাসা? নাম্বার ওয়ান। নাম্বার টু, কন্ট্রোল ইয়ার সেলফ। মনে রাখবেন বিয়ের আগে মানে ছেলে মেয়ে দেখে খুব ভালো লাগে প্রেমের সময়, কিন্তু বিয়ের পর যতদিন যাবে আকর্ষণ তত কমতে থাকবে, ভালোবাসা তত কমতে থাকবে। আর এখন ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এখন হচ্ছে ইলেকট্রিক মিডিয়ার যুগ। আপনি হাজব্যান্ডকে বা ওয়াইফকে কখনোই বলতে পারবেন না তুমি ফেসবুক দেখতে পারবে না, ইন্টারনেটে যেতে পারবে না, ফোনের সাথে কথা বলতে পারবে না। শত ছেলের সাথে ওয়াইফের যোগাযোগ থাকবে, শত মেয়ের সাথে আমার যোগাযোগ থাকবে। অনেক নিজের বউয়ের চাইতে অনেক মেয়েকে আমার ভালো লাগবে, আমার ওয়াইফের অনেক ছেলের প্রতি আকর্ষণ হবে, অনেক ছেলেকে ভালো লাগবে। লাগবে লাগুক, এটাই স্বাভাবিক, না লাগাটাই অস্বাভাবিক, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। I love my wife because she is my wife. Control yourself. Okay? তাহলে আজকে থেকে আমাদের কি থাকতে হবে? Control. আমার ওয়াইফ মানে আমার ওয়াইফ, আমার হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ড, আমার যতই ছেলেকে ভালো লাগুক না কেন। দেখেন, কন্ট্রোল যদি না থাকে, আমি আমার ছাত্রদেরকে বলি বলতো কন্ট্রোল মানে কি, যার মতন করে বলে। আমি তখন বলি দেখো কন্ট্রোল হচ্ছে এরকম, যে ফেসবুকে বসতে ইচ্ছে করছে বসলাম না, রেগে যেতে ইচ্ছা করছে রাখলাম না, গাড়ি দিতে ইচ্ছে করে গাড়ি দিলাম না, শর্টকাটে বড়লোক হতে পারি হলাম না, ঘুষ খেয়ে বড়লোক হতে পারি ঘুষ খেলাম না, একটা মেয়ের সাথে অনেকক্ষণ ধরে আছি, কিছু রাত পর্যন্ত আছি, ইচ্ছে করে অনেক কিছু করা সম্ভব কিন্তু করলাম না, এটাকেই বলে কন্ট্রোল। যার যত কন্ট্রোল সে তত বড় মানুষ। আমি আমার ছাত্রদেরকে বলি বলতো কন্ট্রোলের বিপরীত শব্দ কি? আনকন্ট্রোল। আর আনকন্ট্রোল মানে ভারসাম্যহীন, আর ভারসাম্য মানে পাগল। ডাক্তার দেখানো দরকার। সুতরাং কন্ট্রোল ইয়ারসেলফ। আমাকে কত মেয়ে এখন আই লাভ ইউ বলে, আমিও বলি, কিন্তু আমার ওয়াইফ জানে আমি আমার ওয়াইফকেই ভালোবাসি। থ্যাংক ইউ ভেরি মাচ, আই লাভ ইউ।